নমস্কার, আমি ডক্টর সুপ্রদীপ কুণ্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঢাকুরিয়া AMRI হসপিটাল। অনেকের মনে একটা ধারণা আছে যে প্রেশারের ওষুধ একবার শুরু করলে হয়তো সারা জীবন খেতে হবে, এবং সেই কারণে অনেকে হয়তো প্রেশারের ওষুধ শুরু করতে চায় না। কিন্তু এই ব্যাপারে একটা কথা বলার, প্রথমে যখন আমরা কোনো পেশেন্টের প্রেশার দেখি, তখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে তার প্রেশারের কারণটা কী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম বয়সী যাদের ক্ষেত্রে আমরা হাইপার টেনশন পাই, তাদের ক্ষেত্রে প্রেশারে বেশি থাকার কারণ হচ্ছে তাদের অ্যাংজাইটি এবং অত্যাধিক সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। অর্থাৎ এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যদি অ্যাংজাইটি রিলিভ হয় অথবা তাদের অত্যাধিক সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ দরকার হচ্ছে না। একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে, তাহলে হাইপারটেনশনকে মেনলি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, প্রাইমারি আর সেকেন্ডারি। সেকেন্ডারি হাইপারটেনশন মানে অন্যান্য কোনো কারণের জন্য প্রেশারটা বেড়েছে, তাহলে এই ক্ষেত্রে এই কারণগুলো যদি ট্রিট করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেশার কমে যায়। আর যাদের ক্ষেত্রে প্রাইমারি হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা লো ডোজে রেগুলার বেসিসে ওষুধপত্র চালিয়ে রাখতে হয়। তো এরকম ধারণা করার কোনো কারণ নেই যে হাইপারটেনশনে ওষুধ একবার শুরু করলে সেটা সারা জীবনের জন্য খেতে হয়। বরং আপনি রেগুলার চিকিৎসকের কাছে যান, তার তত্ত্বাবধানে থাকুন এবং তার নির্দেশ অনুযায়ী আপনি ওষুধ চেঞ্জ করুন। অনেক ক্ষেত্রে আমরা দেখি হয়তো কোনো পেশেন্টকে একবার ওষুধ দিলে হয়তো ইনিশিয়াল ফেজ অফ হাইপারটেনশন তার কন্ট্রোল হওয়ার পরে, তারপর তার ওয়েট কন্ট্রোল করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার আর হাইপারটেনশনের জন্য ওষুধ লাগছে না। কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নিজেরা সেই ওষুধ বন্ধ করতে যাবেন না, সেটি একমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তবেই ওষুধ বন্ধ করা সম্ভব।